আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবার নতুন একটা ড্রাগন বাগানে উপস্থিত হলাম। এখানে অনেক জাতের ড্রাগন ফল আমরা দেখতে পাচ্ছি। তো এক সেই চাষি ভাইয়ের কাছে আমরা উপস্থিত হয়েছে, দেখি তার কাছে তার সফলতার গল্প শুনব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনার ড্রাগন বাগান যদিও জায়গা স্বল্পতে কিন্তু প্রচুর পরিমাণ ফল দেখছি। হ্যাঁ, তো এই সম্বন্ধে আপনি কিছু বলেন যে কত জাতের ফল আছে এবং কেমন কেমন আপনি এর সফলতা অর্জন করলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান স্টালিন, ঝিনাইদহ জেলা মহেশপুর থানা ঘুগরি পান্তাপাড়া থেকে বলছি। আমার বর্তমান 5 বিঘার ড্রাগন বাগান আছে। এই 5 বিঘার ড্রাগন বাগানের ভিতরে আমার 9টি জাত আছে। এর ভিতরে ভিয়েতনামি রেড, এইটা খুবই প্রচলন, এতে ধরনও বেশি এবং এর সাইজ ওজন অনেক বেশি। অনেক মোটা দেখছে, অনেক মোটা দেখছি, দেখছেন আপনারা এই এই পাশে, এই পাশে দেখেন, এগুলো কাঁচা অবস্থায় প্রায় 500 গ্রামের উপরে হবে এগুলো। হ্যাঁ, এই পাশে লাল আছে, লাল ড্রাগন, এই লাল পেকে আছে। তা 9টা জাতের ভিতরে পিঙ্ক রোজ আছে, হলুদ আছে, আমেরিকান বিউটি ব্ল্যাক আছে, তারপরে দেশি যে জাতটা ওইটা আছে, তারপর সাদা আছে, বিভিন্ন জাত আর কি আমার কাছে। আমি মানে সর্বোচ্চ আপনি পারফরমেন্স কোন জাতটা পেয়েছেন? আমি পারফর্ম সর্বোচ্চ আমি এই যে ভিয়েতনামি রেড, এইটা দেখি, এইটা ধরনও অনেক বেশি এবং এবং সাইজ অনেক মোটা, অনেক অনেক বড় হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেক পরিমাণ সাইজ মোটা অন্যান্য আপনার গাছের ড্রাগন ছাড়া। আমার কাছে, হ্যাঁ, আমার কাছে পিঙ্ক রোজ আছে, আমার কাছে পিঙ্ক রোজ আছে, চলেন ওই পাশে পিঙ্ক রোজ দেখাই। শীতকালে এটা আবার কেউ 12 মাসই ড্রাগনও বলে, মানে 12 মাসে ফল দেয়। 12 12 12 12, তার মানে এই কয়টা গাছ মনে আছে নাকি? এই কয়টা গাছ এটা বাগান আর ওই পাশে আরো আছে। আচ্ছা আচ্ছা, এই পাশে আরো আছে। আচ্ছা, এটা নতুন জাত জানলাম ভাই। আপনি চাষটা কত বছর শুরু করেছেন? এটা লাগিয়েছেন কতদিন আগে? বিগত 4 বছর আগে ড্রাগন চাষটা শুরু করি। প্রথমে আমি 5 কাঠা দিয়ে ড্রাগন বাগান শুরু করি। এখন বর্তমানে আমার 5 বিঘা ড্রাগন বাগান। 5 বিঘা, তার মানে এখানে আপনার কতজন আছে? এখানে আছে 1 বিঘা 10 কাঠা। আচ্ছা, 1 বিঘা 10 কাঠা, 4 বছর, আপনার কেমন প্রফিট এসেছে মনে হয়? আমি আমি তো ড্রাগন দেখছি যে বিঘায় 7 লাখ 8 লাখ টাকা করে আসতেছে। ও, তাহলে অনেক পরিমাণ। হ্যাঁ, অনেক পরিমাণ। তাতে অনেকে মনে করে যে ভবিষ্যতে ড্রাগনের দাম কমবে। আমি মনে করি যে ড্রাগন 50 টাকা করে হলেও বিঘায় 2 লাখ টাকা আসবে, তাও থাকবে। হয়তো প্রথম হয়তো বা আপনার খরচের পরিমাণ বেশি বলে এইটাই একটু ঝামেলা, খরচ হয়, তা পরবর্তীতে তো আর তেমন তেমন খরচ নেই, সার ঔষধ কীটনাশক এগুলো দিলেই মোটামুটি।